তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো কনস্ট্যান্টের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কমন নেওয়া। তো যাদের অনেক কারো দেখেছি অসুবিধা হয় কোনটা যোগ বিয়োগ গুলো, সংখ্যামালা যোগ বিয়োগ গুলো করতে পারে না, তো চলো দেখা আজকে আমি ওটা জিনিস তোমাদের পুরো ডাউট ক্লিয়ার। তো আমরা ফার্স্টে অ্যাডিশনের কাছে আসছি। অ্যাডিশন কিভাবে করতে হয় দেখো, -5 + 7, ফার্স্টে তোমরা দেখবে ফার্স্ট অফ অল যে কোনটা বড়, কোনটা বড় বলো? 7 বড়, তাই তো? তো তার আগে যেটা সাইন আছে তো ওটা বসাবে প্লাস দিলে। এবার দেখবে এই প্লাস মাইনাসে এই দুটো যেটা আছে তো গুণ করবে, মানে প্লাস মাইনাসে কি হয় বা মাইনাস প্লাসে, তো দেখো এই ছকে আসবে। প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর মাইনাসে প্লাসে যে হয় মাইনাসই হয়। একটা যদি মাইনাস থাকে তো মনে রাখবে মাইনাসই হয়, আর প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর যদি একটা মাইনাস থাকে বা প্লাস থাকে তাহলে ওটা মাইনাস। একটা মাইনাস থাকলে একটা প্লাস থাকলে মাইনাস। তো এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাস। এবার কি করবে দেখেন, প্লাসে মাইনাসে মাইনাস, তো এটা থেকে এটা 7 থেকে বড় থেকে এটা ছোট বিয়োগ করবেন, 7 থেকে 5 বাদ 2। এটা দেখেন কিভাবে করবেন, এখানে দেখেন কি হচ্ছে, কোনটা বড় প্লাস প্লাস, এখানে -10 বড়, তো এখানে 10-এর আগে যেটা থাকবে ওটা বসাবেন ফার্স্টে। তবে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তো 10 আর 9 যোগ করলে কত হয় এটা, মানে 10 আর 9 যোগ করে দেবেন এটা। এটা আমি এটা দিবেন না আপনারা, এটা ভুল, ডিরেক্ট 19 বসাবেন। তো আমি নেক্সট আসছি, যেমন তো আপনার ধরেন -16 + 18, তো এখানে কোনটা বড়, এখানে হচ্ছে বড় হচ্ছে এটা বিগ, তাই তো এখানে হচ্ছে এটা বড়। তো এর আগে কি সাইন আছে, এখানে সাইনটা দেখবেন, তো কি সাইন আছে এখানে, প্লাস সাইন, এখানে সাইন বসালেন। তো এবার দেখবেন এটা গুণ করে কি হয়, এখানে মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তো 18 থেকে 16 বাদ তো হচ্ছে 2। কোথা আসা যাক এই অঙ্কটা দেখো, তো আমরা ফার্স্টে এতগুলো তো একসাথে করা যায় না, দুটো দুটো করে নিবে। এই পার্টটা দেখো ফার্স্টে, আগে এই পার্টটা দেখবো ফার্স্টে আগে, ঠিক আছে, তারপরে এই পার্টটা দেখবো, তারপরে এই পার্টটা দেখবো, তারপরে আবার এই পার্টটা দেখবো, ঠিক আছে। এটা ভেঙে ভেঙে করবে, তাইলে কোনোদিন কোনো ভুল হবে না, অসুবিধা। তো এখানে দেখো কোনটা বড় সাইন, আমি ফার্স্টে বললাম যে কোনটা বড় আছে দেখবে, তো এটা হচ্ছে বড়, তাই তো এটা হচ্ছে বড়, এটা বিগ। তার আগে কি সাইন আছে, মাইনাস। তো এবার মাইনাস আর প্লাসে দুটো জিনিস লক্ষ্য করো, মাইনাসে প্লাসে, মাইনাস প্লাসে মাইনাস, তো 32 থেকে 16 বাদ 16, বড় থেকে সবসময় ছোট বিয়োগ দিবে। এবার এই দুটোর মধ্যে আসেন, এটার মধ্যে কোনটা বড়, 7 বড়, তার আগে কি কোন চিহ্ন আছে, মাইনাস, তো মাইনাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তো 7 থেকে 5 বাদ হচ্ছে 2। এবার দেখেন এটা কি কী আছে, এটা হচ্ছে এবার কোনটা বড় আছে দেখেন, 3 বড়, 3-এর আগে কী আছে, মাইনাস আছে, তো মাইনাসে প্লাসে বা প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বাদ 1, তো এটা দেখো এটা কী আছে, মাইনাস আছে, 10 বড়, তার আগে কথা হচ্ছে মাইনাস আছে, প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে কি মাইনাস, তো 10 থেকে 1 বাদ 9। তো এবার দেখো এখানে এই দুটোর মধ্যে দেখো, তারপরে এই দুটোর মধ্যে দেখবো, এই দুটোর মধ্যে বড় কোনটা, 16, 16-এর আগে কত আছে, মাইনাস আছে, তো এবার মাইনাসে মাইনাসে প্লাস, তো 16 আর 2 18। এবার এই দুটোর মধ্যে চলে আসো, এটার মধ্যে কোনটা বড়, 9 বড়, এর আগে কত আছে, মাইনাস আছে সাইন, তো প্লাস মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, তো 9 আর 1 10। এবার বলো কোনটা বড় আছে, 18 বড়, তার আগে কত কী সাইন আছে, মাইনাস সাইন, তো মাইনাস মাইনাসে, মাইনাস মাইনাসে প্লাস, তো 18 আর 10 হচ্ছে 28, তো অ্যান্সার 28। তো এবার অন্যভাবে আনাদার রুলে আসা যাক, আমি যেটা বলতে চাইছি এটা তো এইভাবে করতে পারতেন, দুটো দুটো আপনারা ব্র্যাকেট দিবে না, কিন্তু আপনি দুটো দুটো করে মনে মনে ভাববেন এই দুটো এই দুটো। তো এবার অন্যভাবে কী বলছি, এই যে প্লাস, তার আগে যে প্লাস সাইন আছে এগুলো আগে যোগ করে নেবেন, এই যে এগুলো, তো দেখো 16 আর 5 21, 21 আর 2 23, আর একে 24, কত হচ্ছে 24 আসছে, ঠিক আছে। এবার দেখো এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে বড় সাইন আগে দেখো, যেগুলো যোগ করবে তার আগে কোন সাইন আছে দেখে নেবে, এই এই 1টা 2টা 3টা 4টা, এই 4টের মধ্যে কোনটা হচ্ছে বড়, বড় বড় চিহ্ন বড়, এদের মধ্যে হচ্ছে বড় হচ্ছে 16, তার আগে কোন সাইন আছে প্লাস, তার জন্য আমি প্লাস দিলাম, ওকে। তো এবার দেখো এগুলো যেগুলো আছে, এই যেটা পড়ে আছে 4 4টে, তো এদের মধ্যে বড় কোনটা, -32, তো মাইনাসের আগে কোন চিহ্ন আছে, বড় বয় 32-এর আগে কোন চিহ্ন আছে, মাইনাস, এটা লক্ষ্য রাখো, যেটা বড় তার আগে যেটা আছে ওটা বসিয়ে দেবা, তাই এগুলো প্রত্যেকটা মাইনাস আছে, তো মাইনাস 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 সব প্লাস যোগ করে দেবেন, তো 32 32 আর 7 হচ্ছে কত, 32 আর 6 38, 39 39 আর 39 আর 3 42, 42 আর 10 হচ্ছে 52। তো এদের মধ্যে কী করবে, এখানে হচ্ছে কোনটা বড় দেখো, 52 বড়, তো 52-এর আগে কোন সাইন আছে, মাইনাস, তো মাইনাস প্লাসে মাইনাস করবে, তো 52 থেকে 24 বাদ দিলে কত হয়, 8, আর এখানে 3 হচ্ছে 28। তো এইভাবে তোমরা করতে পারো, আগে লক্ষ্য রাখবে যে কোনটা যেটা বড় চিহ্ন আছে তার আগে কোন সাইন আছে, ফার্স্টে সাইনটা বসিয়ে নেবে, তাই যদি প্লাস, যেহেতু সবটি প্লাস, তো ওই জন্য যোগ করলে, এটা মাইনাস করলে, আর এখানে সবগুলো মাইনাস, ওই জন্য এটাকে
কমন নিয়ে যোগ করলে, ঠিক আছে? তো চলো নেক্সট শিখবো কমন নেওয়া, তাই তো? আমরা শিখবো এবার কমন কীভাবে নিতে হয়। কমনগুলো অনেকের অসুবিধা হয়, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এদের মধ্যে দেখলে সবচেয়ে ছোট কোনটা, মানে তো এক্স কিউব আর এক্স স্কোয়ার, তো দুটো দুদিকে দেখো আছে, যেটা যে দুদিকে দুদিকে থাকবে সেটা দিয়ে কমন নেবো। যেমন হচ্ছে এক্স স্কোয়ারটা কমন নিলাম, কী পড়ে থাকলো এখানে? এক্স স্কোয়ার কমন নেওয়া মানে এটা দিয়ে ভাগ করা, ঠিক আছে? মানে এক্স স্কোয়ারকে এটা দিয়ে ভাগ করছো, তো কত পড়ে থাকছে? এক্স, তো এক্স মানে যেটা গুণ করে যেটা আগেতে আছে, এখানে প্লাস, এখানে কি কত আছে এর আগে? কিছু নাই, মানে মনে রাখবে এর আগে সবসময় ওয়ান আছে, তো যেহেতু এটা নিয়ে নিয়েছি তো ওয়ান। দেখো এটা গুণ করে আসছে আগেটা, তো এটাই কমন নেওয়া আসলে নিয়ম, যেটা গুণ করে যাতে আগেটা আসে, তো এটা ভেঙে নেওয়া যাকে বলে। এখানে আসো, দেখো এখানে কী কমন যাবে, তো দেখো তিন এদিকে আছে, তো এখানে ছয় আছে, তো ছয়টাকে ভেঙে কী করা যায়? তিন দুগুনি ছয়, তাই তো? তো এখানে দুই পরে থাকবে, তো তিন যদি আমি কম লাগে, দুদিকে তিন আছে, তো তিন যদি থাকে এখানে কত হবে? টু এক্স প্লাস ওয়ান। এগুলো ক্লাস সিক্সের আমি দেখাচ্ছি, তোমাদের অনেক কারো সিক্সে উঠে অনেক কারো বুঝতে অসুবিধা হয় কীভাবে করবো। এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস টু, তো দেখো দুদিকে আছে টু আছে, তো টু কমন নিলাম, এক্স স্কোয়ার পড়ে আছে, এখানে পড়ে আছে ওয়ান, যেহেতু দেখো টু এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস দুই একে দুই। এখানে কী কমন যাবে দেখো, এখানে দুটো লাইন করছি আমি, এবার এই দুটো এর আগে কী আছে দেখো, এর আগে ওয়ান আছে, ঠিক আছে? তো এবার পাঁচ বড় না ওয়ান বড়, দেখো চলরাশিগুলো দেখবে না, ঠিক আছে? এই চলরাশিগুলো দেখবে না, এর আগে কত আছে? পাঁচ আছে, এটা ওয়ান আছে, তো পাঁচটা বড়, তো এই তার আগে কোন সাইন আছে? মাইনাস, তো মাইনাস আর প্লাসে মাইনাস, তো পাঁচ থেকে একবার চার ফোরে, তো এইবার তুমি কমন নাও, কী কমন যাবে? এক্স কমন যাবে, কত পড়ে থাকলো? দুদিকে এক্স আছে, তা পাঁচ চার তো নেওয়া যাবে না, কেন এটা ডিভাইড হচ্ছে না, এর গুণিতক না চারে, তো এটা কত যাবে এখানে? তাহলে পড়ে থাকলো ফাইভ এক্স মাইনাস এখানে ফোর। তো এইভাবে তোমরা কমনটা নিবে, ঠিক আছে? আমরা এখানে দেখবো যে এবার গুণ আকারে আসা যায়, গুণ আর ভাগ বলতে কী বোঝে। তো এখানে দেখো কী আছে, তো এবার মনে রাখবে একটা জিনিস, যদি সমান থাকে মাঝখানে তো এখানে অ্যারো দিবে, ঠিক আছে? বা লিখবে বা ওয়ার লিখবে, ওকে? এটা নিয়ম, যদি এদিকে সমান থাকে, কোনো দিন সমান এখানে দেওয়া যাবে না, সমান যদি হয়ে যায় একবার তো সমান দিবে না, সমানের আগে একটা অ্যারো দিবে এই টাইপের, এই ডবল সমান দিবে ফার্স্টে, তারপরে তীর চিহ্ন দিবে, বা লিখবে বা ওয়ার লিখবে, ঠিক আছে? তো যেটা তিনটের মধ্যে একটা ব্যবহার করতে, ওয়ার বা এটা। তো দেখো ফাইভ এক্স আছে যেগুলো ফাইভ, তো দেখো ফাইভটা কি এর সাথে গুণ আছে, সবসময় মনে রাখবে এটা টু যদি এক্স ওয়াই, তো টুটা এর সাথে সবসময় এক্সের সাথে গুণ আছে, তো গুণটা এদিকে যখন যাবে তো ভাগ আকারে যাবে, এই পাঁচ যেটা আছে মানে গুণ আছে, তো এই জন্যে পাঁচটা নিচের দিকে নামবে, সবসময় ভাগ হবে পাঁচেকে পাঁচ, তো এক্সের মান কত ছিল ওয়ান, মনে রাখবে এটা যদি গুণ যদি থাকে তো এদিকে যখন নামবে তখন ভাগ আকারে নামবে, কী আকারে নামবে? ভাগ আকারে নামবে, এটা মনে রাখবে, একটু মাথায় যায় থাকে। এটা দেখো নেক্সট টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল, দেখো সংখ্যাগুলো সবসময় ওদিকে নিয়ে যাবে, এক্সগুলো একদিকে নিয়ে আসবে, তো এখানে টু এক্স লিখলাম, এখানে দুই আছে, তো এখানে কত আছে? প্লাস, প্লাস এদিকে আছে প্লাস ওয়ান, তো সমানে ওপারে যদি যায় এটা সাইন চেঞ্জ হয়ে যায়, তো মাইনাস ওয়ান হয়ে যাবে, মনে রাখবে সমানে যদি ওপারে যায়, তো অপোজিটে যদি যায় সমানে ওদিকে, তো এখানে মাইনাস ওয়ান হবে, তো এক্সটা সবসময় সাইনের সামনে রাখবে, ঠিক আছে? তো এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে বলো? দুই থেকে একবার এক, তো এক্সের মান কী আছে? আমি আগে বললাম যেখানে যদি গুণ আকারে, যদি যেহেতু সব কিছু গুণ আকারে থাকে, তো ওটা নিচে আসলে ভাগ হয়ে যায়, তাহলে হাফ। তো এখানে আসো, তা আমি বলেছিলাম যে এক্সগুলো একদিকে করবে, আর সংখ্যা যেগুলো কনস্ট্যান্ট আছে ওগুলোকে ওদিকে করবে, যেগুলো চলরাশি এদিকে একদিকে করো, তাহলে নাইন এক্স, সরি নাইন এক্স, এখানে যদি কত সাইন আছে? কিছু না থাকা মানে সাইন মানে প্লাস সাইন, তো সমান এদিকে আনছি, তো এই জন্য মাইনাস সাইন, তো এদিকে তিন যেটা আছে এটা প্লাস সাইন লিখতে পারো বা প্লাস নাও লিখতে পারো, তো কত হচ্ছে? ছয় থেকে নয় থেকে তিন ছয় বার, তো থ্রি এক্স ইকুয়াল টু থ্রি, প্লাস সাইন আর দিচ্ছি না, তো এক্সের মান কত আসবে? এখানে যেহেতু গুণ আকারে আছে তো তিন এটা দিয়ে ভাগ হয়ে যাবে, তো কত আসলো? ওয়ান আসলো। এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি, তো চলরাশিগুলোকে আমি এক সাইডে নিয়ে আসছি আবার, ঠিক আছে? তো এখানে মাইনাস আছে, তো এদিকে আসলে কী হয়? অপোজিট আসলে প্লাস হয়, আর এটা যেহেতু মাইনাস তিন আছে, তো ওদিকে নিয়ে গেলে কী হয়? প্লাস থ্রি হবে, তো থ্রি এক্স, সরি টু এক্স প্লাস ওয়ান, কিছু নাই মানে ওয়ান, ঠিক আছে? তো কত হচ্ছে? থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি, তো এবার কত হচ্ছে? এক্সের মান থ্রি ডিভাইড থ্রি, এখানে গুণ আকারে আছে ভাগ হলো, তো ওয়ান। তো আজকের মতো বন্ধুরা এইটুকুই, আশা করি সবকে কোনোরকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি, কোনোরকম কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি ডেলি তোমাদের আপডেট দিতে থাকবো অঙ্ক নিয়ে, প্রত্যেকটা টপিক গ্র্যাজুয়েশন পর্যন্ত যতগুলো টপিক থাকে আমি সব আলোচনা করবো, তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।